ভালোবেসে তারকাদের ভক্তরা কত কিয়েই না করেন, সিনেমা হলে মাছিটিও নেই, তবু একা একা বসেই শাকিব খানের তুফান দেখলেন এই তরুণী। দেশে শাকিব খানের তুফানের যখন তুমুল দাপট, স্পেনের থিয়েটারে তখন চলছে খরা। এসব তোয়াক্কা না করেই শাকিব শনিবার বার্সেলোনার একটি থিয়েটারে একা বসেই প্রিয় অভিনেতার সিনেমা দেখলেন ফারিয়া আক্তার আনিতা নামের এই তরুণী। সামাজিক যোগাযোগ মাধ্যমে তুফান দেখার অভিজ্ঞতা ও থিয়েটারের চিত্র তুলে ধরেছেন তিনি। দুটি ভিডিও ও কয়েকটি ছবির পোস্ট করে ক্যাপশনে আনিতা লিখেছেন, এটা সত্যি ভালো মুভি, মানুষের দেখা উচিত। এই মুহূর্তে শাকিবের অভিনয় দক্ষতা এখন বলিউড অভিনেতাদের চেয়েও ভালো। ভিডিওতে এই তরুণীকে বলতে শোনা যায় তিনি শাকিব খানের বড় একজন ভক্ত। একা হলেও তিনি সিনেমাটি দারুণ উপভোগ করেছেন, এমনকি তুফান টু এর জন্য অপেক্ষা করছেন তিনি। জানা গেছে ফারিয়া আক্তার আনিতা দীর্ঘদিন ধরেই বার্সেলোনায় বাস করছেন, তবে বেড়ে উঠেছেন ঢাকায়। দেশের পাশাপাশি তুফান যুক্তরাষ্ট্র, কানাডা, অস্ট্রেলিয়া, যুক্তরাজ্য, ফ্রান্স, বেলজিয়াম, সুইডেন, জার্মানি, নেদারল্যান্ডস, স্পেন, আরব আমিরাত, কাতার সহ আরও কয়েকটি দেশে মুক্তি পেয়েছে। রায়হান রাফি পরিচালিত সিনেমাটি 90 দশকের একজন গ্যাংস্টারের কাহিনী নিয়ে। এতে শাকিব খান ছাড়াও অভিনয় করেছেন চঞ্চল চৌধুরী, মাসুমা রহমান নাবিলা, কলকাতার মিমি চক্রবর্তী, মিশা সওদাগর, গাজী রাকায়েত, শহীদুজ্জামান সেলিম, ফজলুর রহমান বাবুসহ আরও অনেকে। ডেস্ক রিপোর্ট, প্রতিদিনের বাংলাদেশ।